শেষ ভালো যার সব ভালো তার। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রঙিন করে রাখতে মাঠের অনুশীলনে বিশ্বনাথ রাকিব সোহেলরা চনমনে মনে বাড়ায় আত্মবিশ্বাস। নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ বলেই তো ওরা টানা চারবারের বিপিএল চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক অঙ্গনে সেই অর্জন ধরে রেখে সাফল্যের পথে এগিয়ে চলার মিশন এএফসি কাপ। গ্রুপ পর্বে সেরা হওয়ার লড়াইয়ে এখন একটাই বাধা, ভারতের ক্লাব উড়িষ্যা। এএফসি কাপের শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের, হোঁচট খেতে হয়েছে মালদ্বীপের ক্লাব মাজিয়ার সাথে। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন রূপে সেরা হওয়ার লড়াইয়ে মাঠে করেছে দাপটে পারফরম্যান্স, ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে উড়িষ্যাকে। পাত্তা পায়নি ভারতের আরেক ক্লাব মোহনবাগানও, ওদের সাথে অ্যাওয়ে ম্যাচে 2-2 গোলে ড্র, আর হোমে 2-1 গোলে জিতে বাংলাদেশের ক্লাব হিসেবে বসুন্ধরা কিংস দেখিয়েছে চমক। কিংস এরেনা যেন হোম টিমের দুর্গ, এখানে আগে গোল করলেই জেতে না প্রতিপক্ষ, সেই প্রমাণটা পেয়েছে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসও। বসুন্ধরার সাথে ওরা হেরেছে 2-1 গোলে। 5 ম্যাচে 3 জয় 1 ড্র 1 হারে 10 পয়েন্ট নিয়ে সবার ওপরে কিংরা। ভারতের ক্লাবের সাথে ড্রই যথেষ্ট, তবে অস্কার ভোজনের দল খেলবে জয়ের জন্য। আমার মনে হয় শক্তির দিক থেকে দুই দল সমানে সমান, কারণ ওদের এটা হোম ম্যাচ। দুই ক্লাবের সামনেই পরের রাউন্ডে যাবার সুযোগ রয়েছে। আমরা যদি স্মার্টলি খেলি ও সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে 3 পয়েন্ট পাওয়া খুব কঠিন হবে না। প্রতিপক্ষের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারলেই তো হবে বাজিমাত। এএফসি কাপে এবার গ্রুপ সেরা হবার চান্স। সোমবার ভারতের ক্লাব উড়িষ্যার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। অর্ণব বাপি, 71।